পাবলিক পরীক্ষা দেরিতে নেওয়ার সময়টি আগামীতে সমন্বয় করব শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এমপি। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এমপি বলেছেন, আট মাস দেরিতে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার যে সময় দেরি হয়েছে তা আগামী বছর সমন্বয় করা হবে, এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আজ মঙ্গলবার সকাল 10:30 চাঁদপুর হাসানারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বে এখন একটি মহামারী চলছে, যেই মহামারীর কারণে মানুষের জীবন জীবিকা সবকিছু থমকে গেছে। তার মধ্যে আমরা যে এই পাবলিক পরীক্ষাগুলো নিতে পারছি সেজন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি দেশের এই করোনা পরিস্থিতিকে যেভাবে সামাল দিয়েছেন তা কল্পনাবিহীন। আমি স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সকলকে যেভাবে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করেছে তার জন্য ধন্যবাদ জানাই। মন্ত্রী আরও বলেন, এখন পরীক্ষা দিতে যত সময় দেরি হয়েছে তা পরবর্তীতে আমরা সমন্বয় করব, কারো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে আগামী বছর যে পরীক্ষাগুলো তা একেবারে সময় মতো নেওয়ার কোনো সুযোগও নেই, তবে এবছরের মতো এত দেরি হবে না এটাও ঠিক। দেশে প্রত্যেকটি শ্রেণীকক্ষেই কিন্তু আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক এবং প্রতিটি ক্লাস কক্ষে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদেরকে বসাতে যাই তাহলে আমাদের ওই এখনও পুরো ক্লাস একদম প্রতিটি শ্রেণীর সকল ক্লাস নেওয়া সেটি এখনও সেভাবে সম্ভব হবে না। কাজে আমরা বছরের গোড়ায় আমরা শুরু করতে চেষ্টা করব, এই এই বছর যেভাবে চলছে তার থেকে হয়তো আরেকটু বাড়াবার চেষ্টা করব, কিন্তু একদম পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একদম 16 আনা স্বাভাবিক সবাই ক্লাস করবে সে অবস্থায় যাওয়া একটু শক্ত হবে। অবশ্য টিকার দেয়া হয়ে গেলে সেক্ষেত্রে আমরা একটু বাড়তি সুবিধা পাবো, সবাইকে যদি টিকা দিয়ে দিতে পারি। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্জিদা শাহনাজ। আমাদের চাঁদপুর প্রতিনিধি রহিম ব্যাপারীর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।